সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। আমি ইয়াকুব আছি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ইনকাম চ্যানেল নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমার এই টিউটোরিয়ালটি খুব মনোযোগ দিক দেখবেন, মনোযোগ দিয়ে না দেখলে আমার অনেক ইনফরমেশন আপনি মিস করতে পারেন, কারণ এই অ্যাপসটি একটি ভালো অ্যাপস। আমি আজকে আমি যে অ্যাপসটি সম্বন্ধে আপনাদেরকে কথা বলবো, বিশেষ করে যারা হচ্ছে আপনার জেনারেল নলেজের প্রতি যাদের আগ্রহ বেশি এবং যারা আপনার ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য কোচিং করছেন বা যারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আপনার জেনারেল নলেজ দরকার, তাদের জন্য এই অ্যাপসটি দরকার। এবং একই সাথে আপনি জেনারেল নলেজ জানার পাশাপাশি আপনি এখান থেকে একটা ইনকামও করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে আপনি একসাথে জ্ঞান অর্জন করবেন আবার একই সাথে আপনি কিছু ইনকামও করতে পারবেন। এই অ্যাপসটির হচ্ছে এটি একটি বিশেষত্ব। তো আমি আজকে আপনাদেরকে এই অ্যাপসটি দেখাবো, যে আপনারা এখান থেকে কিভাবে কাজ করবেন, এখান থেকে কিভাবে টাকা উইথড্র করবেন, রেজিস্ট্রেশনের সিস্টেমটা আমি এখানে দেখিয়ে দিব। তো আপনারা মনোযোগ সহকারে এটি দেখবেন, যদি আপনাদের ইনকাম করার আগ্রহ থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, তো এটি হচ্ছে আপনাদের জন্য একটি বেস্ট অ্যাপস। আর আমি বলে রাখি যে যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন ভিউ করছেন, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলি আসলে আপনি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি টিপে দিবেন, যাতে হচ্ছে আমার নতুন টিউটোরিয়াল আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন। আর যারা পুরাতন আছেন, তারা আমার সাথে আছেন, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন যে আপনারা আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দৈনন্দিন ভিউ করে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট দিবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টসের যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য। তো আসুন আমি দেখাই যে আপনারা কিভাবে কাজ করবেন। তো আগে বলে নেই যে এই অ্যাপসটির নাম হচ্ছে ক্যাশ মানি জেনারেল নলেজ। আর আপনি যখন অ্যাপসটি ইনস্টল করে ফেলবেন, ইনস্টল করার পর নাম থাকবে ক্যাশ মানি জি, জি মানে জেনারেল নলেজ, এটা সংক্ষিপ্ত করে দিয়েছে। তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ক্যাশ মানি জি লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এটি হচ্ছে এই অ্যাপসের একটা ইন্টারফেস। আর নিচের দিকে আমি তা একটু দেখিয়ে নিই যে আপনার এটার রিভিউগুলি কেমন। রিভিউগুলি দেখুন যে এখানে যারা আপনার নিয়েছে তারা এখানে দেখুন যে কয়েকজন, এই যে দেখুন যে এখানে একজন খুব ভালো দিয়ে রিভিউ দিয়েছে, এখানে একজন ভালো রিভিউ দিয়েছে, এখানে একজন দিয়েছে কি বলেছে যে এটাতে এই এটা উনি যেটা দিয়েছে এটা আসলে সিস্টেমেটিক্যালি প্রবলেম, এটা অ্যাপসের প্রবলেম হওয়ার কথা না আমার জানা মতে, কারণ আমি অনেকগুলো অ্যাপস ইউজ করি। তো এটাতে দেখুন যে ইনস্টল করার পর আপনি এখানে এর এই প্রথমে আপনি এই পেজটা পাবেন, এই পেজটাতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পেজ। তো আপনি এই পেজটাতে মধ্যে আমি এই পেজটা ওপেন করছি, এই পেজটার মধ্যে এখানে দেখুন যে আপনার নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার ইমেল নাম্বার দিবেন, আর রেফারেল মোবাইল নাম্বার যেটা দিবেন সেই রেফারেল মোবাইল নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে আর আমি ডেসক্রিপশনে রেফারেল নাম্বারটি দিয়ে দিব, আপনারা রেফারেল নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, আবার এন্টার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ দিবেন। সাইন আপ দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তবে মনে রাখবেন যে এই ক্যাশ মানি জি অ্যাপসটিতে আপনার সাইন আপ বোনাস 10% এবং রেফারেল বোনাস যেটা, আপনি যদি করেন আমার রেফারেলে আমি 10% এক্সট্রা টাকা পাবো, আপনি যদি আপনার নাম্বার দিয়ে অন্য কাউকে করান তাহলে আপনি 10% এক্সট্রা একটা অ্যামাউন্ট পাবেন, এটা হচ্ছে একটা বেনিফিট। তো আপনি অ্যাপস ক্রিয়েট করার পর আপনার লগ ইন চাবে, আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পর আপনার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই মোবাইল নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাপসটি ওপেন হবে। তো আমি অ্যাপসটি আমার অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে কাজ করবেন। আর অ্যাপসটি ওপেন করার সময় আপনার এরকম একটা লেখা আসবে যে এই অ্যাপে ভিপিএন ব্যবহার করা যাবে না, ভিপিএন ব্যবহার করলে অ্যাকাউন্ট লক হয়ে যাবে, এখন থেকে প্রতিদিন আবার 20 পয়েন্ট পাবেন। তো এখানে হচ্ছে যে এই অ্যাপসে আপনি ভিপিএন ব্যবহার করতে পারবেন না, ভিপিএন ব্যবহার করলে আপনার অ্যাপ লক হয়ে যাবে এবং লক হয়ে গেলে আপনাকে আবার ইমেল করে বা নানা রকম ঝামেলা করে আপনাকে অ্যাপ অ্যাক্টিভ করতে হবে। আর অ্যাপ যদি লক হয়ে যায় আপনার ব্যালেন্সে কোনো টাকা থাকলে সেই টাকাটাও মারি যাবে, আপনি টাকাটা পাবেন না। সুতরাং ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন, এই অ্যাপসে অন্তত ভিপিএন ব্যবহার করবেন না। তো আমি আসুন যে এখানে দেখুন যে এই পেমেন্টে আপনারা যখন ক্লিক করবেন, পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন যে এই যেমন আমার এখানে দেখুন যে আমার বর্তমান ব্যালেন্স আছে 2 টাকা, 2 পয়েন্ট মানে 2 টাকা। হ্যাঁ, তো আমি একটু বের আমি দেখাচ্ছি এখানে দেখুন যে আপনি কোন কোন উপায়ে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। আপনি বিকাশের মাধ্যমে নিতে পারবেন, আপনি রকেটের মাধ্যমে নিতে পারবেন, আপনি ডাচ বাংলার মাধ্যমে নিতে পারবেন, অথবা আপনি মোবাইল ফ্লেক্সিলোডের মাধ্যমে নিতে পারবেন, রবি, এয়ারটেল, এখানে দেখুন যে টেলিটক, বাংলালিংক, মানে সব সিমে আপনি টপ আপ হিসেবেও নিতে পারবেন। এটা হচ্ছে আপনার সুবিধা।
তো আসুন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে কাজ করবেন। আপনারা যে আর্ন অপশনটাতে ক্লিক করবেন, আর্ন অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন যে কয়েকটা এসেছে, যেমন এখানে কোশ্চেন আছে 1 থেকে 16টা। আপনার এই 16টা কোশ্চেন আপনাকে দেখতে হবে মসজিদের শহর কি। হ্যাঁ, তো এখানে এই শো অ্যানসারে ক্লিক করলে কিন্তু আপনি এখানে এই যে দেখুন ঢাকা ইস্তাম্বুল মসজিদের শহর এখানে দেখা যাচ্ছে। তো কাজ করার ক্ষেত্রে যেটি হয়, এখানে দেখুন যে একটা অ্যারো চিহ্ন এসেছে, আমি অ্যারো চিহ্নটাতে ক্লিক করবো। অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, আমি অ্যাডটাকে ব্যাক বাটনে দিব। ব্যাক বাটনে দিলে এখানে দেখুন যে এই যে 2 হয়ে গেছে, মানে 1 ছিল 2 হয়েছে। এইভাবে 16টা আপনাকে দেখতে হবে। 16টা দেখতে গেলে আপনার অল্প একটু সময় লাগে, খুব বেশি সময় লাগে না। আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে কাজটা কমপ্লিট করবেন। এখানে দেখুন যে এই একটা অ্যাড এসেছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। আবার এখানে দেখুন অ্যারোটা আসার সাথে সাথে আপনি যদি ক্লিক করতে পারেন সেক্ষেত্রে ভালো, তাহলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর অ্যারোটা আসার সাথে সাথে যদি আপনি না পারেন তাহলে এখানে এই যে এখানে যত সেকেন্ড টু পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আমি অ্যারোতে আবার ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর আবার একটি অ্যাড এসেছে, তো এই অ্যাডটিতে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে আবার দেখুন যে অ্যারো আসছে, আমি সাথে সাথে অ্যারোর মধ্যে ক্লিক করতে পারছি। এখন আমার আরও একটি অ্যাড চলে আসছে। এভাবে হচ্ছে আমাদের 16টা পর্যন্ত আমাদের দেখতে হবে। 16টা দেখার পর একদম শেষ যে অ্যাডটি আসবে বা শেষ যে প্রশ্নটি আসবে, সেই প্রশ্নটি আসার আগেই দিয়ে আপনাকে দেখাবে যে ইউ আর্ন 2 পয়েন্টস। তো 2 পয়েন্টসে যখন দেখাবে তখন সেখানে হচ্ছে আমার ক্লিক করার পর যে অ্যাডটি আসবে সেই অ্যাডটিতে আমি ক্লিক করব। সেই অ্যাডটিতে ক্লিক করার পর সেখানে আপনার 1 সেকেন্ড পর্যন্ত একটা ওয়েবসাইট দিবে বা একটা অ্যাপ দিবে, সেটি 1 মিনিট পর্যন্ত আমাকে সেটি ভিউ করতে হবে। ভিউ করার পর আমি যখন ব্যাক বাটন দিয়ে ফিরে আসবো, অবশ্য ব্যাক বাটন দিয়ে ফিরে আসতে হয় না, কারণ 1 মিনিট হয়ে গেলে এটি অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে ব্যাকে নিয়ে আসে, মানে এই পেজটাতে নিয়ে আসে। যেমন আমি এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার একটা নতুন পেজ আসবে, আর ক্লিক না যখন নতুন পেজ আসবে তখন রিডাইরেক্ট করে আবার এই পেজে নিয়ে আসবে। আপনারা যদি আমার কথা আমি দ্রুত বলছি যদি না বোঝেন তাহলে আবার শুনেন, প্রয়োজনে আবার শুনেন, 3 বার শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো রিডাইরেক্ট করে আসার পর আপনার এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে এটার কাজ করার সিস্টেম। তারপরও আমি আপনাদেরকে একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি পুরোটা কিভাবে করবেন, কারণ হচ্ছে অনেকেই আছেন যারা বললে বলার পরেও মানে কনফিউশনে থাকেন, বুঝেন না। তাদের সুবিধার জন্য, সব ভিউয়ারদের সুবিধার জন্য আমি পুরোটা একদম ধৈর্য সহকারে দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনাদের কোনো কিছু আপনাদের মিস হবে না এবং আপনারা ইজিলি কাজটা করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এটির ইনকামের একটি সিস্টেম হচ্ছে আপনি 1 থেকে 25 তারিখের মধ্যে, মানে 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনি এখান থেকে দিতে পারবেন, পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন, আর 25 তারিখের পর থেকে আপনার পেমেন্ট দেওয়া শুরু করে। সুতরাং আপনি মাসে 2 বার 3 বারও দিতে পারেন, তবে বেটার হচ্ছে আপনার একবার দিলে হয় কি যে আপনার অ্যামাউন্টটা আপনি অনেক বেশি অ্যামাউন্ট পাবেন। এটা হচ্ছে একটা সুবিধা। এবং আপনি যখন একবারে রিকোয়েস্ট দিবেন তখন অ্যাপস যারা চালায়, যারা হচ্ছে আপনাদের পেমেন্ট দেয়, আমাদের পেমেন্ট দেয়, তারাও আপনার ট্র্যাকিং করতে সুবিধা হয়, কারণ একই নাম্বার বা একই ইউজার থেকে কয়েকটা রিকোয়েস্ট মেনটেন করা আর একই ইউজার থেকে একটা পেমেন্ট রিকোয়েস্ট মেনটেন করা অনেক ইজি। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনারা মাসে একটা পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার জন্য, একটা রিকোয়েস্ট দিলে সেক্ষেত্রে তাদের ট্রেকিং করতে ভালো। হ্যাঁ, আর এটির যত নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা আপনারা হয়তো ঘন্টা ঘন্টা আপনারা পাবেন এখানে আপনার নোটিফিকেশন। এই অ্যাপসটি যখন যা কিছু হয় আপনাকে সাথে সাথে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে, এবং কোনো নিউজ থাকলে সেটিও নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে। অ্যাপসের নতুন কোনো কিছু আসলে সেটিও আপনাকে জানিয়ে দেবে। আবার অ্যাপ যদি আপডেট করা হয়, নতুনভাবে আপডেট করা হয়, সে আপডেট করার পরও জানিয়ে দেয়। তো এই অ্যাপসটির এটি সুবিধা। এই অ্যাপস মালিকদের আরও একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা টিউটোরিয়াল করব, সেটি অ্যাপ দেখতে পারবেন। তাদের 2টা অ্যাপস আছে, 2টা অ্যাপসেই তারা ভালো পেমেন্ট দিয়ে থাকে, এবং যতদূর শুনতেছি যে তাদের আরও একটি নতুন অ্যাপস তারা আনবে এবং ফিডব্যাকও খুব ভালো পাচ্ছে, হয়তো বা সে কারণে আরও একটি অ্যাপস আনবে। মানে টোটাল হয়তো তারা আপাতত 3টা অ্যাপস চালাবে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এরা পেমেন্ট দেয়। আমার দেখুন যে 15টা কমপ্লিট হয়ে গেছে, এখন 16 নম্বরে আছি আমি। তো এখানে সেকেন্ড কমপ্লিট হওয়ার পর দেখি এখানে কী দেখায়।
এখানে দেখুন যে এই যে একটা সাউন্ড হচ্ছে, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, নোটিফিকেশন সাউন্ড। আর এখানে দেখুন আর্ন 2 পয়েন্ট, তো 2 পয়েন্ট আমি এখানে যে অ্যারো বাটনে ক্লিক করলাম, একটা অ্যাড আসছে, আমি এখন এই অ্যাডের উপরে ক্লিক করব। এখানে এই যে নিচের দিকে দেখুন যে এখানে একটা সেকেন্ড উঠছে, এখানে এক মিনিট পর্যন্ত আমার এখানে অপেক্ষা করতে হবে। 1 মিনিট অপেক্ষা করার পর এখান থেকে অটোমেটিক্যালি আপনার রিডাইরেক্ট করে আপনাকে আগের পেজে নিয়ে যাবে। তো আসুন আমরা এখানে এই 41 সেকেন্ড কমছে, এখান থেকে আমরা এই যে চ্যানেল পেজটা ওপেন হয়েছে, আপনার আপনার এখানে যেই অ্যাকাউন্টে অ্যাড আসবে সেই অ্যাডটিতে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, সেই মানে যেটাই আসুক সেটাতেই ক্লিক করবেন, ক্লিক করলেই হবে, আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে। তারপর হচ্ছে আপনার 1 মিনিট পর্যন্ত এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। আর 1 মিনিট অপেক্ষা করার পর আপনি রিডাইরেক্ট করে চলে যাবেন। রিডাইরেক্ট করে চলে যাওয়ার পর একটা ফিনিশ বাটন আসবে, তো সেই ফিনিশ বাটনে আপনি ক্লিক করবেন। তো আমার অলমোস্ট শেষ হওয়ার পথে, তো শেষ হলে আমরা এটাই দেখবো যে এটি কীভাবে হচ্ছে। এই যে দেখুন পাশে 1 সেকেন্ড আছে, এখন আমাকে রিডাইরেক্ট করে আগের পেজে নিয়ে যাবে। এই যে দেখুন আমার আগের পেজে চলে আসছে। এখন আমি ব্যাক বাটনে দিব। ব্যাক বাটন দেওয়ার পর এখানে দেখুন যে অ্যাডিং পয়েন্ট, এই যে আরেকটা অ্যাড আসছে এই অ্যাডটি, এখানে দেখুন যে আরও একটা অ্যাড আসছে উপরে, দেখুন যে সেকেন্ড উঠতেছে উপরে, সেকেন্ড উঠতেছে, এটা নতুন দেওয়া হয়েছে, এটা আগে ছিল না। তো আমি এখানে এই অপেক্ষা করছি যে সেকেন্ডটি শেষ হওয়া পর্যন্ত। এখানে সেকেন্ডটি শেষ হয়ে যাওয়ার পর আমরা ব্যাক বাটন দিয়ে চলে যাব। দেখুন যে এটি শেষ হয়ে গেছে, আমি ব্যাক বাটন দিলাম। এখানে দেখুন যে ফিনিশ এসেছে, আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। ফিনিশ বাটনে ক্লিক করার পর আমার দেখি আমার পেমেন্ট রিকোয়েস্ট পেমেন্ট হয়েছে কি না। এই যে দেখুন আপনাদের শুরুতে দেখেছিলাম যে আমার কারেন্ট ব্যালেন্স 2 ছিল, এখন 4 হয়ে গেছে, মানে 4 টাকা। মানে এখানে যত এখানে যদি আপনার 3 পয়েন্ট দেখায় তাহলে 3 টাকা, 10 পয়েন্ট হলে 10 টাকা, 100 পয়েন্ট হলে 100 টাকা। এটা হচ্ছে পয়েন্ট, যত পয়েন্ট তত টাকা। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম। আর এই আর পেমেন্ট রিকোয়েস্টটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, কারণ হচ্ছে আমি একটা পেমেন্ট দিয়েছি, আর আবার যখন টাকা হবে তখন আমি আবার পেমেন্টটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আর পেমেন্ট দেওয়ার একটা সিস্টেম হচ্ছে যে আপনার আপনি 105 টাকা দিবেন, 105, 155, 205, 255, 305, এইভাবে আপনারা পেমেন্ট রিকোয়েস্ট করতে হয়। আপনি যদি 100 টাকা দেন তাহলে মিস হওয়ার সম্ভাবনা আছে, আবার যদি 140 টাকা দেন সেক্ষেত্রে মিস হওয়ার সম্ভাবনা আছে, 150 টাকা দিলে মিস হওয়ার সম্ভাবনা আছে, কারণ 150 টাকা দিবেন না, দিবেন 155 টাকা, 105 টাকা, এরকম এইভাবে আপনি পেমেন্ট রিকোয়েস্টে দিবেন, তাহলে আপনি পেমেন্টটি পেয়ে যাবেন। তো আশা করি আমার টিউটোরিয়ালটি বুঝেছেন, যদি না বুঝেন তাহলে আবার আমার ভিডিওটি দেখুন অথবা কমেন্টসে প্রশ্ন করুন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিব। আর একটা সমস্যা হয় যেটি বলে রাখি, সেটা হচ্ছে আপনার অ্যাপস ওপেন করার সময় আপনাকে একটা এরর মেসেজ দেখায় যে আপনার নেটওয়ার্কে সমস্যা বা আপনার নেটওয়ার্ক স্মুথ না, এরকম একটা মেসেজ দেখায়। এটি দেখালে আপনাদের ভয় পাওয়ার কিছু নয়, যখন আপনার এই যে আর্নে ক্লিক করার পরে যে 16টা অ্যাড আসে, সেই 16টা অ্যাড যখন আপনার মানে অ্যাড 16টার মধ্যে যখন অ্যাড অ্যাভেলেবেল থাকে না, তখন আপনাকে দেখায় যে আপনার নেট কানেকশনের সমস্যা আছে, আদারওয়াইজ নেট আপনার নেটের কোনো সমস্যা নেই, সেটা অ্যাড না থাকলেই মেসেজটা দেখায়। তো এটা আপনারা মনে রাখবেন, আর যখন আপনার অ্যাড অ্যাভেলেবেল থাকবে তখন আপনাকে ওই নেটের সমস্যাটার জন্য কোনো মেসেজ দিবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।